হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওটাতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের ভিডিওটার টপিক হচ্ছে কিভাবে আপনি সম্পূর্ণ ফ্রিতে একটি মুভি ডাউনলোডিং ওয়েবসাইট বানাইতে পারবেন ফ্রি ডোমেন ফ্রি হোস্টিং এবং এগুলো ইউজ করে একটি প্রফেশনাল মানের মুভি ওয়েবসাইট এইখানে দেখতে পাচ্ছেন আমার কাছে যে ওয়েবসাইটটা আছে এটা সম্পূর্ণ ফ্রিতে বানানো হয়েছে সো এই ধরনের ওয়েবসাইট আপনি কিভাবে বানাইতে পারবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখা দিব যারা আমাদের পূর্বের ভিডিওটা দেখেন নাই যেখানে আমি আপনাদেরকে দেখাইছি কীভাবে আপনারা ওয়ার্ডপ্রেসে মাধ্যমে প্রফেশনাল মানে ওয়েবসাইট বানাবেন সেইটাই দেখানো হয়েছে আপনারা ওইটা দেখে ওয়াটপ্রেসে একটি মুভি ওয়েবসাইট বানাইতে পারেন ওকে লিঙ্কটা আমাদের ডিসক্রিপশনে বাই বাটনে দেওয়া থাকবে এখান থেকে দেখতে পারেন সো আজকে আমরা দেখব কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে একটি মুভি ওয়েবসাইট বানাইতে পারবেন যা যা লাগবে সম্পূর্ণ কিছু আমাদের টেলিগ্রামে দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম পোস্টের লিঙ্ক দেওয়া থাকবে এখানে ক্লিক করলে আপনারা সরাসরি টেলিগ্রামে চলে যাবেন এবং ওইখান থেকে সব কিছু নিয়ে নেবেন এবং আশা করছি সবাই টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন থাকবেন মাস্ট ওইখানে আমি কিছু ছোটোখাটো আর্নিংয়ের ওয়ে শেয়ার করি যেগুলো থেকে আপনারা উপকৃত হবেন বলে আমি মনে করছি সো চলুন আমরা আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাই সো আপনাদেরকে অবশ্যই একটা ব্লগার অ্যাকাউন্ট থাকতে হবে ব্লগার অ্যাকাউন্ট যাদের নাই তারা গুগলে যাবেন বা হচ্ছে একটা ব্রাউজারে আপনার জিমেল অ্যাকাউন্টটা কানেক্ট করবেন কানেক্ট করার পরে আপনি ব্রাউজারে সার্চ করবেন ব্লগার লিখে ব্লগার লিখলে আপনার সামনে প্রথম যে ওয়েবসাইটটা আসবে ব্লগার ডট কম নামে ওই ওয়েবসাইটটাতে আপনি ভিজিট করবেন ভিজিট করার পরে ওইখানে আপনার জিমেলটা দিয়ে সাইন ইন করে নেবেন সাইন ইন করে ফেলাইলে আপনার সামনে এরকম অপশান আসবে এরপরে আপনার কাজ হচ্ছে যে ড্রপডাউন আপনার কাছে এত ড্রপডাউন থাকবে না আপনার নিউ ওয়েবসাইট ক্রিয়েটের অপশন আসবে সো যাদের আগের থেকে ব্লগারের ওয়েবসাইট আছে তারা তো জানেনি সো এইখান থেকে আপনার নিউ ব্লগ এইখানে ক্লিক করবেন নিউ ব্লগে ক্লিক করার পর আপনার সামনে আপনি আপনার ব্লগারের বা হচ্ছে আপনার ওয়েবসাইটে কি নাম দিতে চাচ্ছেন সেটা এইখান থেকে লিখে দিবেন সো আমরা এখান থেকে একটা নাম লিখে দিই লিখে দেওয়ার পরে নেক্সট করি এবং যে কোনো একটা নাম আমরা এখানে দিই এটা হচ্ছে আপনাদের ইচ্ছা মতো আপনারা দিবেন যে নাম আপনি দিতে চাচ্ছেন আমি এখানে আপনাদের দেখানোর জন্য একটা নাম দিলাম আর কি সো এখানে দেখেন সেভে ক্লিক করার পরে প্রফে প্রসেসিং নামে একটা ইয়ে থাকবে আর কি সো এইটা প্রসেসিং হবে কিছুক্ষণ কয়েক সেকেন্ড এরপরে হচ্ছে আপনার ওয়েবসাইটটা তৈরি হয়ে যাবে সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি আশা করছি আমাদের ওয়েবসাইট তৈরি হয়ে যাবে সো দেখেন আমাদের এখানে লেখা আসতে ব্লগ ক্রিয়েটেড আমাদের ওয়েবসাইট তৈরি হয়ে গেছে সো এখন যদি আমরা এখানে ভিউ ব্লগ এখানে ক্লিক করি তাহলে আমরা এখানে আমাদের ওয়েবসাইটটা দেখতে পারবো আমাদের ওয়েবসাইটটা কেমন দেখাচ্ছে সেটা আমরা এখান থেকে দেখতে পারব ঠিক আছে সো দেখেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এটা এরকম আমাদের ওয়েবসাইটটা দেখাচ্ছে সো এই ওয়েবসাইটটা থেকে আমরা এই ওয়েবসাইটটাতে কনভার্ট করব কিভাবে ঠিক আছে এই ওয়েবসাইটটা কনভার্ট করার জন্য আপনাকে আগে কিছু পোস্ট করে নিতে হবে যদি আপনি সরাসরি এরকম চান বা হচ্ছে আপনি ওয়েবসাইটে মে তৈরি করে পরেও পোস্ট করতে পারেন তবে যদি পোস্ট করে না আগে তাহলে হচ্ছে আপনি ভালো বুঝতে পারবেন থেকে আপনার কাজ হচ্ছে থিমে থিমে আসার পরে ডেসক্রিপশনে লিংক থাকবে ওইখান থেকে আপনি টেলিগ্রামে যাবেন টেলিগ্রাম থেকে ফাইল দিব এটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনি ডাইরেক্ট আপলোড করতে পারেন বা হচ্ছে আপনি এখানে এই যে ড্রপডাউনে ক্লিক করে এডিট এইচটিএমএল এখানে ক্লিক করতে পারেন ওই এইচটিএক্স টি ফাইলটার থেকে আপনি এইচটিএমএল কোডটা কপি করবেন কপি করে এনে এখানে বেস্ট করে দেবে সো আমার এইচটিএমএল কোডটা আমি কপি করে নিই এই কোডটা আপনাদের ওইখানে দেওয়া থাকবে এটা কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে দিলাম এবার এইখানে এসে আপনারা কন্ট্রোল এ চাইপা কন্ট্রোল ভি চেপে দেবে এরপরে হচ্ছে দেখেন এখানে আমাদের কোডটা বেস্ট হয়ে গেছে এরপরে আমরা সেভ করে দিই এখানে দেখেন প্রসেসিং হচ্ছে এই সময়টা কিছুক্ষণ ওয়েট করুন দেখেন আপডেট সাকসেসফুল লেখা আসছে এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটা একটু রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো আমাদের ওয়েবসাইটটা কেমন দেখাচ্ছে সো রিফ্রেশ হচ্ছে সরি দেখেন এটা হচ্ছে বর্তমান আমাদের ওয়েবসাইটের লুক সো এখানে আমাদের যেহেতু কোনো ধরনের পোস্ট নাই তাই আমাদের সামনে সেরকম কিছু আসে নেই ঠিক আছে পোস্ট করলে আমাদের এই ওয়েবসাইটটার মতোই দেখাইতো এবং এইখান থেকে আপনি বেশ কিছু মডিফাই করতে পারবেন যেমন উপরে যে লোগোটা আছে লোগোটা আপনি আপনার মত করে নিতে পারবেন এইগুলা হচ্ছে আপনি চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে সো এটা হচ্ছে ওয়েবসাইট এবং হচ্ছে এইখান থেকে যদি আমরা একটা পোস্ট ওপেন করি তাহলে আমরা দেখতে পারবো সো এখানে ক্লিক করলে আমরা একটা পোস্ট ওপেন হয়ে এরপরে দেখব কেমন দেখাচ্ছ এটা হচ্ছে উপরে আপনার টাইটেল যেটা থাকবে এটা এরপরে একটা ছবি এবং এইখানে আমি কিছুই দেয়নি এইখানে আপনি ডাউনলোড বাটন দিবেন এবং হচ্ছে আপনি আরও কোনো টেক্সট দিতে পারেন ঠিক আছে সো যদি আর্টিকেল লেখেন তাহলে গুগল থেকে ভিজিটর ভিজিটার আসার সম্ভাবনা থাকে আর যদি আপনি সোশ্যাল মিডিয়ার থেকে ট্রাফিক আনেন তাহলে তো আর এত কিছু লাগতেছে না ঠিক আছে শুধু আপনি ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিবেন দেওয়ার পরে হচ্ছে দিয়ে দিলে হয়ে ঠিক আছে যারা সোশ্যাল মিডিয়ার থেকে আসবে তারা তো আর হচ্ছে আপনার পড়তে আসবে না তারা আপনার মুভিটা ডাউনলোড করতেই আসবে ঠিক আছে সো এইখান থেকে আপনারা এই যে উপরের যে লোগোটা আছে এই লোগোটা চেঞ্জ করতে পারবেন এবং এগুলো চেঞ্জ করতে পারবেন এগুলো কিভাবে করবেন সেটা একটু আপনাদের দেখায় এটা অনেকেই বুঝবেন না আপনারা সরাসরি আপনাদের এখানে আসার পরে নিচে দেখবেন লেআউট নামে একটা অপশান আছে লেআউটে আসবেন আমি আপনাদেরকে পোস্ট করে দেখাচ্ছি না আশা করছি সবাই কিভাবে পোস্ট করতে হয় সেটা জানেন ঠিক আছে আমি শুধু আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনি একটা ওয়েবসাইট বানাবেন বা একটা ওয়েবসাইট আপনি ডিজাইন করবেন ব্লগারের মাধ্যমে ঠিক আছে পোস্ট করা খুবই ইজি যদি কেউ এই বিষয়ে না জানেন আমাদের হচ্ছে ব্লগিং মাস্টার ক্লাস নামে একটা সিরিজ আছে ওইটা দেখতে পারেন ওইটার ও কমেন্টস বক্সে বা ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ওইখান থেকে দেখতে পারেন সো লে আউটে আসলাম আসার পরে এখানে হেডার অপশন আছে হেডার থেকে এখানে ইডিট একটা অপশন আছে দেখেন এডিটে যদি আমরা ক্লিক করি এই যে এই লোগোটা আমরা এখান থেকে দেখতে পারবো এই লোগোটা আপনারা এখান থেকে চেঞ্জ করে দিবেন এখানে দেখেন আপলো এখানে সিলেক্ট করা আছে ইনপুট ইমেজ ইউআরএল বা হচ্ছে এখানে যদি এটাতে ক্লিক করেন তাহলে ডাইরেক্ট আপনি এখানে একটা ইমেজ আপলোড করে দিতে পারবেন ঠিক আছে আপলোড করে দিয়ে এখানে সেভ করে দিবেন তাহলে আপনার এখানে যে ইয়েটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝিয়ে বুঝাইতে পারছি সো আমরা এইটাই রাখবো এরপরে হচ্ছে আপনারা এই যে উপরে যে মেনুগুলো আছে মেনুগুলো কীভাবে চেঞ্জ করবেন এবং এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আপনি অ্যাড করবেন হলিউড বলিউড বা যে টাইপের মুভি আপনি দেন না কেন ইউজারদেরকে বা হচ্ছে এগুলো আপনি সম্পূর্ণ ডিলিটও করে দিতে সো সেইটা কিভাবে করবেন সেটা দেখে সো এটা হচ্ছে অন্যান্য থিমে যেরকম হচ্ছে আপনার লেআউট থেকে করা যায় এটাতে লেআউট থেকে করা যায় না সো এটা কিভাবে করবেন সেটা দেখে আপনার এখান থেকে থিমে ক্লিক করবেন দেখেন থিমে ক্লিক করবেন থিমে ক্লিক করার পরে এখানে হচ্ছে ড্রপ ডাউনে ক্লিক করবেন এরপরে ইডিটে স্টেম এখানে ক্লিক করবেন সো এডিটেস্টিএম এলে ক্লিক করার পরে আপনার কোনো জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কন্ট্রোল প্লাস এফ এটা দিবেন দেওয়ার পরে এখানে হচ্ছে ফিচার্স এই যে হচ্ছে এই প্রথমে এটা দেখেন কি ফিচার্স সো এখানে ফিচার্স লিখবেন লিখে সার্চ করবেন সার্চ করলে দেখেন আপনার সামনে এই যে ফিচার্সটা শো করতেছে সো আপনার কাজ হচ্ছে এখানে এই যে ফিচার্স অপশনটা আছে এই ফিচার্সের জায়গায় আপনি যেটা চাচ্ছেন ধরেন আপনি এখানে যদি লিখে দেন যে বলিউড মুভি মুভি তাহলে এখানে বলিউড মুভি শো করবে সো আমি যদি আপনাদের লিখে দেখাই বলিউড লিখলাম লেখার পরে এখানে আমি সেভ করে দিলাম ঠিক আছে প্রসেসিং হচ্ছে আপডেট সাকসেসফুল সো এখানে এখন দেখেন কী লেখা আছে ফিচার্স সো আমরা যদি এটা একটু রিফ্রেশ করি তাহলে আপনারা কি চেঞ্জেসটা হইলো সেটা দেখতে পারবেন দেখেন এখানে বলিউড লেখা চলে আসছে হ্যাঁ তারপরে এগুলো সেম ওয়েতে আপনি পাল্টাইতে পারবেন এবং এইখানে দেখেন এখানে মাউসটা নিয়ে যাওয়ার পরে এখানে অনেকগুলো হচ্ছে ড্রপ ডাউন মেনু আসতেছে হ্যাঁ এগুলোর নামটা কিভাবে চেঞ্জ করবেন এবং এইখানে আপনারা লিঙ্ক কিভাবে অ্যাড করবেন সেটা দেখা দিচ্ছি আগে সো এখানে যদি আপনারা ক্লিক করেন এই যে আমরা এই যে বলিউড লিখলাম যে এখানে আপনার ফিচার্স থাকবে সো নিচে যদি আসেন এক লাইন নিচে আসলেই এখানে দেখেন মাল্টি ড্রপ ডাউন নামে একটা অপশন আছে হ্যাঁ এইখানে হচ্ছে এই যে এটাতে মাউসটা নিয়ে গেলে এখানে মাল্টি ড্রপডাউন ডাউন এইটা এবং এই মাল্টি ড্রপডাউনের ডাউনের আন্ডারে আরও চারটা ড্রপ ডাউন মেনু আছে সো এটা কিভাবে আপনি চেঞ্জ করবেন সো এইখানে হচ্ছে দেখেন এই যে মাল্টি ড্রপ ডাউন এইটাই আপনি যেই নাম দিতে চাচ্ছেন সেই নামটা এখানে দিতে পারবেন ধরেন এইখানে যদি আপনি দেন যে হিন্দি ডাবড হিন্দি মুভি হ্যাঁ হিন্দি মুভির আন্ডারে বা হচ্ছে আপনি যদি এখানে লিখেন ইন্ডিয়ান মুভি হ্যাঁ আমি আপনাদের জাস্ট এক্সাম্পল দিচ্ছি আর কি যদি এখানে ইন্ডিয়ান মুভি দেন

মাল্টি ড্রপডাউনের আন্ডারে ড্রপডাউন ওয়ান ড্রপ ডাউন টু এগুলো শো করতেছে এগুলোও আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন সো এখানে দেখেন এই যে ড্রপডাউন ওয়ান হ্যাঁ এটা দেখেন ড্রপডাউন ওয়ান এখানে আপনি লিখে দিতে পারেন যে এটা হচ্ছে তামিল মুভি এখানে ক্লিক করলে আপনি তামিল মুভি ডাউনলোড করতে পারবেন হ্যাঁ এরপরে হচ্ছে নিচে আসলে আপনি এখান থেকে বলিউড ডাউনলোড করতে পারবেন এই এরকম করে আপনি এখানে লিখে দিতে পারবেন এবং আপনি যদি চান যে এরকম আরও একটা মেনু আপনি ক্রিয়েট করবেন তাহলে হচ্ছে এরকম একটাই আপনি কপি করবেন কপি করে এটা আবার আপনি একটু স্পেস দিয়ে এখানে পেস্ট করে দেবেন পেস্ট করলে এইখানে হচ্ছে আপনার নামটা দিয়ে দিবেন ধরেন আমি এখানে যদি ফাইভ দিই দিয়ে এটা আমি সেভ করে দিলাম ঠিক আছে সেভ করার পরে এইখানে আপাতত মাল্টি ড্রপডাউনে ক্লিক করলে আমরা চারটা দেখতে পারতেছি সো এটা যদি এখন আমরা রিফ্রেশ করি তাহলে আমরা চেঞ্জেসটা দেখতে পারবো এখন যদি আমরা এখানে দেখেন ইন্ডিয়ান মুভিটা চেঞ্জ হয়ে গেছে এরপরে প্রথমে তামিল দিছিলাম এখন দেখেন এখানে পাঁচটা হয়েছে এইভাবে করে আপনারা সম্পূর্ণ এই ড্রপ ডাউনটা চেঞ্জ করতে পারবেন এই যে পাঁচটা আছে আপনি আরও বাড়াইতে পারবেন ঠিক আছে সো এরপরে হচ্ছে এগুলোতে ক্লিক করলে যে এগুলোতে ক্লিক করলে যে একটা ইউ আর ওপেন হবে এই ইউআরএলটা আপনি কিভাবে দিবেন সো আমি আপনাদেরকে একটা ইউআরএল দিয়ে দেখে ধরেন হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটাই কপি করে নিই আপনারা হচ্ছে আপনার যেই ক্যাটাগরিতে আপনি মুভিগুলা আপলোড করছেন বা পোস্ট করছেন ওই ক্যাটাগরিতে কতগুলো পোস্ট করে নেবেন এবং ওই ক্যাটাগরিটা আপনি কপি করবেন আমি আপনাদের দেখানোর জন্য শুধু আমার ওয়েবসাইট ইউআরএলটা কপি করলাম তো ধরেন এইখানে ইন্ডিয়ান মুভির আন্ডারে এখানে তামিল মুভি আছে এবং তামিল মুভির আন্ডারে এখানে দেখেন এই যে এইচ রেফ এটার মধ্যে হচ্ছে হ্যাশ দেওয়া আছে ঠিক আছে সো আপনারা করবেন কি এই যে হ্যাশটা কেটে দিবেন কেটে দেওয়ার পরে এখানে হচ্ছে দিয়ে দিয়ে দিবেন সেভ করে যদি আমরা এখানে রিফ্রেশ করি তাহলে হচ্ছে ডিফারেন্সটা বুঝতে পারবো হ্যাঁ এই যে রিফ্রেশ করে দিলাম এরপরে হচ্ছে বলিউডের আন্ডারে ইন্ডিয়ান মুভি এরপরে তামিল সো এইখানে যদি আমি মাউসটা নিয়ে যাই আপনারা দেখতে পারবেন যে এই যে নিচের দিকে এই দিক দিয়ে হচ্ছে কোনটা শো করে এই দেখেন কোন ইউরালটা শো করতেছে সো এইভাবে করে আপনারা এখান থেকে গুলো ইউ করে দিতে পারবেন আপনারা তামিল মুভির আন্ডারে পাঁচ ছয়টা পোস্ট করছেন এবং ওই একটা ক্যাটাগরিতে পোস্ট করছেন এবং ওই ক্যাটাগরির ইউআরএলটা কপি না আমি আপনি এখানে দিয়ে দিয়েছেন এরপরে এখানে হচ্ছে ধরেন আপনি বলিউড মুভি দিয়েছেন এবং বলিউড মুভির আন্ডারে কতগুলো পোস্ট করবেন করার পরে ওই ক্যাটাগরি ইউআরএলটা এখানে পেস্ট করে দেবেন এইভাবে করে আপনারা এইটা চেঞ্জ করে নিতে পারবেন এই সম্পূর্ণগুলো হ্যাঁ এটা হচ্ছে এইটা এবং নিচেরটাও সেম ওয়েতে এখানে কি লেখা আছে দেখেন শর্ট কোর্স সো নিচের দিকে আসলে আপনারা এইখানে শর্ট কোর্সও পাওয়া যাবেন এই যে দেখেন এই যে শর্ট কোর্স তো এইখানে হচ্ছে আপনারা টাইটেলটা চেঞ্জ করে দেবেন এবং এই যে এইখানে হচ্ছে আপনি ইউ আর এলটা চেঞ্জ করে দেবেন দেখেন এইখানে আপনি ইউআরএলটা চেঞ্জ করে দেবেন সো এইভাবে করে আপনি এটা করতে পারবেন সাইট ম্যাপে যে পেজ ইরোস ইরোর পেজ এ সম্পূর্ণগুলো এখানে আসে যদি না পান আপনি এটা হচ্ছে সার্চ করবেন আমি যেভাবে হচ্ছে প্রথমটা সার্চ করলাম এভাবে করে কন্ট্রোলে দিয়ে সার্চ করবেন তারপর হচ্ছে ডকুমেন্টেশন এই যে ডাউনলোড দি স্টেমপ্লেট এইখানেই আছে দেখেন এই যে ডকুমেন্টেশন ডাউনলোড দি স্টেম্পলেট এই সবগুলোর আপনি নামগুলো চেঞ্জ করে দিবেন এবং হচ্ছে ওই ক্যাটাগরির পোস্ট করার পরে ওই ক্যাটাগরি ইউআরএলটা এখানে দিয়ে দেবেন তাহলে আপনি যে ক্যাটাগরিতে পোস্ট করছেন ওই ক্যাটাগরিতে ক্লিক করলে আপনার অডিয়েন্সটা ওই মুভিগুলোই দেখতে পারবে সো আশা করছি আপনারা বুঝতে পারছেন এবং কিভাবে এই একটা ব্লগারের সিম্পল একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন প্রফেশনাল মানের সিম্পল একটা ওয়েবসাইট সেটা আশা করছি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি এটা সম্পূর্ণ একটা ব্লগ স্পট ওয়েবসাইট এবং হচ্ছে আপনার একটি মুভি ওয়েবসাইট ফ্রি ঠিক আছে সো আপনারা যদি অ্যাটস্টেরাতে কাজ করেন তাহলে কাজ করতে পারেন আপনার সোশ্যাল মিডিয়ার থেকে ট্রাফিক এনে এখানে আপনি ড্রাইভ করতে পারবেন ঠিক আছে সো আশা করছি আপনারা বুঝতে পারছেন যারা কমেন্টস করছিলেন যে একটা ব্লগার ওয়েবসাইট বানায় দিতে সো আমি আপনাদেরকে দেখাই দিলাম যদি এই রিলেটেড আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং যদি নেক্সট অন্য কোনো টপিকে আপনারা ভিডিও চান সেইটাও জানাবেন আমি ভিডিও মেক করে দেওয়ার চেষ্টা করব। আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ধরনের ওয়েবসাইট তৈরি নিয়ে ভিডিও দেওয়া আছে আপনারা একটু ঘুরে দেখতে পারেন এবং বিভিন্ন ধরনের আর্নিং ওয়ে এবং অ্যাডস্টেরা থেকে আর্নিংয়ের ওয়ে নিয়ে আমাদের ভিডিও তৈরি করা আছে আশা করছি যারা নতুন আসছেন আমাদের চ্যানেলটা একটু চেক আউট করে নেবেন আশা করছি আজকের ভিডিওটা দেখে সবাই উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম